হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর কৌশিক। আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার এসেছি। অধিকাংশ ইন্টারভিউ বোর্ডে একটা কোশ্চেন খুব বিশেষভাবে আসে, সেটা হচ্ছে কি, হোয়াই শুড উই হায়ার ইউ, কেন আমরা আপনাকেই নেব। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেককেই দেখেছি খুব কনফিউজ হয়ে পড়েন। অনেক স্টুডেন্টরা ভাবেন যে এই প্রশ্নের উত্তর কী হবে। প্রথম কথাই বলি, এই ধরনের প্রশ্ন যখনই আপনার লাইফে আসবে বা কোনো ইন্টারভিউ বোর্ডে যদি এই ধরনের প্রশ্ন করা হয়, তখন মোটামুটি ধরা হয় যে প্রথমেই কিন্তু মানে প্রথমে ইন্ট্রোডাকশন থাকে, তারপরে অনেকগুলো কোশ্চেন থাকে, তারপরে এই ধরনের একটা কোশ্চেন আসে। এই ধরনের কোশ্চেনের যখনই আপনি মুখোমুখি হবেন, জেনে রাখবেন আপনার চাকরি কিন্তু এই কোশ্চেনটা যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারেন, তাহলে 100%-এর মধ্যে 99% জব আপনার কিন্তু গ্যারান্টেড হয়ে যাবে এই চাকরির ক্ষেত্রে, এই চাকরিটা মানে কনফার্ম হয়ে যাবে। তো এই প্রশ্নের উত্তর কী হবে, অনেকেই অনেক রকম উত্তর দিয়ে থাকেন। আজকে আমি খুব ব্রিফলি খুব সুন্দরভাবে একটা উত্তর আপনাদেরকে দিয়ে দেব। এই উত্তরটা আপনারা যে কোনো ইন্টারভিউ বোর্ডে আপনারা ইউজ করতে পারেন। প্রথম কথাই হচ্ছে, হোয়াই শুড উই হায়ার ইউ, এই প্রশ্নটা যেমন গভর্নমেন্ট সেক্টরেও ধরা হয়, তেমন প্রাইভেট সেক্টরেও ধরা হয়। এবং মাথায় রাখবেন, গভর্নমেন্ট সেক্টর বলুন বা প্রাইভেট সেক্টর বলুন, যে কোনো সেক্টরেই এই কোশ্চেনের উত্তর কিন্তু আপনি যদি সঠিক দিতে পারেন, অবশ্যভাবে 100% চাকরি আপনি পেয়ে যাবেন। তো মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে আমি আজকের এই টোটাল ভিডিওটা শুরু করব। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট টাইম যেটা বলি, যারা আমাকে ফার্স্ট টাইম ইউটিউবে দেখছেন, অবশ্যভাবে আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। যারা যারা মনে হচ্ছে যে মন থেকে মনে হচ্ছে যে সত্যি কথা যে ভিডিওটা প্রচণ্ড হেল্পফুল, আমাদের ভীষণ কাজে লাগবে, অবশ্যই লাইক দেবেন, তার সাথে সাথে একটা করে কমেন্ট লিখবেন যে কেন ভিডিওটা ভালো লাগলো বা কিসের জন্য, এবং আর কী কী ভিডিও আপনারা দেখতে চান অবশ্যভাবেই আপনি কমেন্ট বক্সে লিখবেন, কেননা আমি প্রতিদিন কমেন্ট চেক করে দেখি কারা কী লিখছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রত্যেকের মধ্যেখানে, তিনি বাংলাদেশের হোক বা ওয়েস্ট বেঙ্গলের হোক, সবার মধ্যেখানে ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে আমার ভিডিও থেকে উপকার পেতে থাকে। কেননা কি, ভিডিও তৈরি করার প্রধান কারণই হচ্ছে এডুকেশন চ্যানেলের, আপনারা জেনে থাকবেন, এটা কোনো মানে অন্য ধরনের চ্যানেল নয়, এই ধরনের চ্যানেলের, এডুকেশন চ্যানেলের যেটা উদ্দেশ্য থাকে, যাতে প্রত্যেকটা মানুষ এই চ্যানেল থেকে উপকৃত হতে পারেন, যাতে প্রত্যেকে যদি জবের ক্ষেত্রে যদি একটু উপকৃত হন, তাহলে আমার এই পরিশ্রমকে আমি সার্থক বলে মনে করব। তো চলে আসছি ভিডিওর মূল পর্বে, যে হোয়াই শুড উই হায়ার ইউ। প্রথম কথাই হচ্ছে, যখনই আপনাকে ইন্টারভিউয়ার একটা প্রশ্ন করে বসবেন, হোয়াই শুড আই হায়ার ইউ, কী বলবেন, জেনারেলি দেখবেন খুব কমনলি সবাই যেটা বলে থাকে যে আই অ্যাম ভেরি মাচ হার্ডওয়ার্কিং, আই অ্যাম ভেরি মাচ পাঞ্চুয়াল, আই অ্যাম ভেরি মাচ অনেস্ট, আই অ্যাম ভেরি মাচ ডেডিকেটেড টু দ্য ওয়ার্ক। এগুলো খুব কমন কোশ্চেন। মাথায় রাখবেন যে এই কমন আনসারগুলো আপনি যদি দেন, ইন্টারভিউয়ার অন্তত সন্তুষ্ট তো হবেন, কিন্তু সমস্যা হচ্ছে একটি স্টুডেন্ট হয়তো বাইরে বসে রয়েছে, একজন জব সিকার বা চাকরি প্রার্থী বাইরে বসে রয়েছেন, বা তার সাথে আরও অনেক লাইন আছে, তারাও কিন্তু আপনার মতো একই কথা বলবে। তিনিও বলবেন তিনি হার্ডওয়ার্কিং, পাঞ্চুয়াল, অনেস্ট, ডেডিকেটেড টু দ্য ওয়ার্ক, আর সিনসিয়ার, এই কথাগুলো বলবেন। ইন্টারভিউয়ার আপনার কাছ থেকে শুনতে চান সামথিং ডিফারেন্ট, যেটা আপনাকে অন্যদের থেকে একটু হলেও আলাদা করে দেবে। তো আলাদা হওয়ার জিনিসটা কি বলবো, কয়েকটা পোর্শনে, আমি দুটো পোর্শনে ভাগ করে বলবো ইন্টারভিউ সেশনে। আপনারা নিজেরা অ্যানালিসিস করে নেবেন যে কোনটা বললে ভালো হয়। তো ফার্স্ট যে আনসারটা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আনসার, যখন ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করবেন হোয়াই শুড আই হায়ার ইউ, ফার্স্ট কোশ্চেন বলবেন যে স্যার আমি জব করতে চাই, আই নিড দ্য জব, বাট নট অনলি ফর মাই ফাইন্যান্সিয়াল ডিমান্ড, মানে কি আমার জবের প্রয়োজন আছে, কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডিমান্ডের জন্য নয়, আই অ্যাম ভেরি মাচ লাভ টু দিস ওয়ার্ক, আমি প্রচণ্ডভাবে ভালোবাসি এই ধরনের ওয়ার্ক করতে, কেননা কি আমার এটা একটা প্যাশন। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে জয়েন করেছিলাম, টিচিং আমার ভালো লাগতো, এটা হচ্ছে ব্যাপার, আমার টাকার দরকার আছে, এটা তো সব মানুষেরই থাকে, আর্নিং ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ দ্য গিয়ে,
কিন্তু আপনার যদি সেই কাজের উপর প্যাশন থাকে, আপনার যদি ভালো লাগা থাকে, তাহলে কি হবে, আপনার সেই কাজের দক্ষতা আরও বেড়ে যাবে এবং সেই কাজটাকে আপনি আরও ভালোভাবে করতে পারবেন। এটা হচ্ছে প্রধান কথা। সেই কথাটাকে মাথায় রাখবেন যে আপনার এই কাজটা করতে ভালো লাগে, মানে আপনি এই কাজটা করতে চান, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে মাথায় রাখবে, যেহেতু আপনি কাজটা করতে ভালোবাসেন সেহেতু টাইম ইজ নট এ ম্যাটার। টাইম ইজ নট এ ম্যাটার মানে কি, পরিষ্কার কথা, আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যান বা যে কোনো চাকরি প্রার্থীর সাথে কথা বলুন, প্রত্যেকে কি বলবে, 8 ঘন্টা জব করব নাকি 9 ঘন্টা জব নাকি 10 ঘন্টা জব, প্রথম কথাই হচ্ছে কত টাইম, এটা হচ্ছে ফার্স্ট কথা থাকে। প্রথম কথা টাইম, দ্বিতীয় কথা তার এগেনস্টে আমি কত স্যালারি পাচ্ছি, এটা হচ্ছে প্রথম দুটো কথাই থাকে। কিন্তু এখানে আপনি যখনই বলবেন আই এম ভেরি মাচ লাভ টু ডু দিস জব, তখন ধরেই নেওয়া হবে যে আপনি সময়, মানে কি, আই হ্যাভ নো টাইম লিমিট, আমি টাইমের দিকে তাকাবো না, কাজটা হওয়াটা জরুরি, কাজটা হবে তারপরে অন্য সমস্ত কথা। তো এই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা বা এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। অধিকাংশ লোকরাই কিন্তু এটা করবেন না। তো আপনাকে এই সেকেন্ড টাইমটা, মানে ফার্স্ট টাইম হচ্ছে লাভ দ্য জব, সেকেন্ড টাইম হচ্ছে আমি টাইমের দিকে ম্যাটার করব না, সেটা হচ্ছে সেকেন্ড উত্তর। এবং থার্ড যে উত্তরটা আমরা বলে থাকি বা থার্ড যে উত্তরটা বলা উচিত সেটা হচ্ছে ইফ ইউ গিভ মি দ্য রেসপন্সিবিলিটি, যদি আপনি আমাকে সেই রেসপন্সিবিলিটিটা বা দায়িত্বটা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, মানে আপনি অন্যদের থেকে আমার ডিফারেন্সটা বুঝতে পারবেন। কারণ কি, আপনি যদি আমাকে রেসপন্সিবিলিটি না দেন, ইট ইজ নট পসিবল ফর মি টু প্রুভ মাই সেলফ ইন দিস সেক্টর। আপনি যদি আমাকে দায়িত্বটা দেন, অবশ্য অবশ্যভাবেই আমি কিন্তু আমার রেসপন্সিবিলিটি দিয়ে আমি সেটাকে বুঝিয়ে দিতে পারবো। তাহলে খুব আমি সাম আপ করে দিচ্ছি কী কী উত্তর আমরা দেব। 1 নম্বর হচ্ছে আমি চাকরিটা চাই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য নয়, কারণ আমি এই কাজটা করতে ভালোবাসি। একটা জিনিস আপনারা খুব ভালো করে চিন্তা করে দেখুন না, পরিষ্কার কথা, আমি যদি বলি আমি আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য চাকরি করতে চাই, তো এটা তো আপনার নিজস্ব প্রবলেম, এটা ইন্টারভিউয়ারের কি যায় আসে, ইন্টারভিউয়ার আপনি টাকা পান চাই না পান, ইন্টারভিউয়ারের কিন্তু যায় আসে না। ইন্টারভিউয়ার কি চাইবেন, তার কোম্পানির জবটা যাতে সঠিকভাবে কাজটা যাতে কমপ্লিট হয়। তো এটা হচ্ছে ফার্স্ট কথা, যে আপনি জবটা চাকরিটা করতে ভালোবেসে কাজটা করবেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কি, আপনি কাজটা শেষ হওয়া অবধি দেখবেন, ঘড়ির দিকে তাকাবেন না, 8 ঘন্টা 9 ঘন্টা হলো ব্যাস আমার প্যাকেট বন্ধ করে আমি বাড়ি গেলাম, এটা নয়। 3 নম্বর হচ্ছে আপনি যদি রেসপন্সিবিলিটিটা নেন, অবশ্য অবশ্যভাবেই আপনি আপনাদের অন্যদের থেকে ডিফারেন্সটা প্রুভ করে দেবেন, এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসটা, এই কোশ্চেনের উত্তর আপনি এভাবে বলতে পারেন। আরেকটা সেকেন্ড মেথড বলছি, এই 3টে মেথডের মধ্যে আরেকটা সেকেন্ড মেথড হচ্ছে বলতে পারেন যে স্যার আই এম হাংরি টু লার্ন, স্যার বা ম্যাডাম আই এম হাংরি টু লার্ন, ইফ ইউ গিভ মি দ্য অপরচুনিটি ইউ ওয়াচ দিস। হাংরি টু লার্ন মানে কি, আমি কাজ করতে করতে শিখতে চাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং আপনি যখনই আমাকে এই জায়গাটা দেবেন বা এই রেসপন্সিবিলিটিটা দেবেন, তখন কি হবে, আপনি সেটাকে ওয়াচ করতে পারবেন। মানুষ কখন হাংরি টু লার্ন হয়, যখন মানুষ কাজটাকে ভালোবাসে, কাজটার ভেতরে ঢুকতে চায়, কাজটা শিখতে চায়। নট অনলি যে পয়সা ইনকাম হবে, 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে দিলাম তাতেই আমার কাজ হয়ে গেল, তা সেটা কিন্তু নয়। এই কোশ্চেনের এই আনসারটা আপনাকে অন্যদের থেকে ডিফারেন্ট জায়গায় ফেলে দেবে, যেটা ইন্টারভিউয়ার চাইবে। তো সুতরাং বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি দিতে চেষ্টা করলাম যে হোয়াই শুড আই হায়ার ইউ, এই কোশ্চেনের উত্তর আপনারা যদি এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথড ফলো করে দেন, আমার ধারণা আপনার চাকরি 100% হবেই হবে। সুতরাং এই ভিডিওটাকে ভালো করে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করুন এবং প্রত্যেকের মাঝখানে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।